তোমার দরবারে সব পাগলের খেলা। What's up? I think you are very well. Welcome আরো একটা নতুন ব্লগে। Promise you guys আজকের ব্লগ হবে একদম ফাটাফাটি, কারণ আজকে চলে এসেছি ক্লাবের পিকনিকে। বাস থেকে একদম সোজা জেটি ঘাটে, আর সামনে দেখতে পাচ্ছ গঙ্গা। আর সব থেকে আগে থ্যাঙ্কস টু শানু, পুরো পিকনিকটার অর্গানাইজ পুরো দায়িত্ব সহকারে নিয়েছে শানু। তো ব্লগের সাথে থাকো, আগে হবে ফুল ধামাল মস্তি আমাদের। আর আস্তে আস্তে সবাই চলে আসছে, ওপরে সবাই রয়েছে, আস্তে আস্তে এখান থেকে আসবে, তারপর আবার তোমাদের সাথে মিট হবে। বাস নৌকাতেই, জাস্ট ওয়েট কর, ওয়েট অ্যান্ড ওয়াচ। ও মাই গড, আমাদের সাথে ব্লগার আর ক্যামেরাম্যান কোনোটারই কোনো অভাব নেই, একদম ফুল ফিল আমাদের টিম। দেখেন ব্লগার কেবি ফিল্মস আর ফটোশুটার কি জানো কি ভাই, শিবায়া বোম ভাই আমাদের, আর শানু তো অলওয়েজ। আর আমাদের ইয়ে কোথায়, আর আমাদের আমাদের সাথে আরো আছে হচ্ছে বাহুবলী বালু। হাই ফক্স, বালু সে হাই, সে হাই, সে হাই। মাথা এখন নষ্ট হয়ে গেছে, সে হাই, সে হাই। বাস এই কারণটার জন্য আমরা বলেছিলাম ফুল ব্লগটা ফাটিয়ে মজা হবে, পুরো ব্লগটাকে দেখো। আর তার আগে এটুকু বলে নিই, ব্লগটা শুরু তো করে দিলাম এখান থেকে, কিন্তু এটার যে শেষ কোথায় হবে আমি এখনো পর্যন্ত জানি না, আদৌ এটাকে শেষ করতে পারবো না। তার একটাই রিজন, ক্লাবের পিকনিক বলে কথা গাইজ। আর আরও একজনের সাথে ইম্পর্টেন্ট, যার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া তো অবশ্যই দরকার, সেটা হচ্ছে আমাদের হাই, হাই, শুধু হাই, অনলি হাই, হাই, সে হাই, সে হাই। ফটোশুট হয়ে গেলে চল নাকি, পরে পোস বাবু ভাই। আরে আমরা এরকম একটা জায়গায় এসেছি, ফটোশুট হবে না, এটা হতে পারে কিছু ফটোশুট যেটা শুভমের কারিগরি পুরোপুরি, আরে কারিগরি না, এটা কি বলে, ক্রিয়েটিভিটি, এই যে ফটোশুট হবে না এরকমটা তুড়ি না হয়, শুভমের ক্রিয়েটিভিটি। যত ফটোশুট আমি কিছু শর্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, জাস্ট দেখে নাও, এনজয় দ্য শুট। আফটার 2000 ইয়ার লেটার আমাদের ফটোশ্যুট শেষ হলো, তারপর ওদেরকে টানা ইচড়া করে জোরপূর্বক ফটোশ্যুট শেষ করিয়ে এখন ভেতরে আছি। ও আচ্ছা, এটা বলা হয়নি না যে আমরা আজকে কোথায় পিকনিক করতে এসেছি, আর একটু সাসপেন্স থাক, আর একটু পরে তোমাদের সাথে বলে দেবো যে আমরা কোথায় পিকনিক এসেছিলাম। অ্যাকচুয়ালি আমিও জানি না, আমি আর পচা দুজন মিলে বেরিয়েছিলাম পুরো বাগানটা একটুখানি ঘুরে দেখতে যে কী আছে এখানে আর কতটা সাজানো। জাস্ট তোমরা একটুখানি দেখে নাও, আমি কিছু সিনেমেটিক শট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ফ্লাই ওপেন স্কাইয়ের ভিডিও আর সিনেমেটিক শট থাকবে না, এটা হয় না। লেটস এনজয় দ্য সিনেমেটিক শট, পুরো ভিউ একটা সিনেমেটিক শটে। ক্লাবের পিকনিক আর আনন্দ হবে না, এটা কখনো হয়, স্পোর্টিং ক্লাব হিপ হিপ, স্পোর্টিং ক্লাব হিপ হিপ। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর
তারপর এসে এক জায়গায় একটা বোর্ড দেখতে পেলাম, বাস তখনই আমি নিজেই জানতে পারলাম যে আজকে কোথায় পিকনিক করতে এসেছি, মঙ্গলদ্বীপ। তো আমরা মঙ্গলদ্বীপে আজই পিকনিক করতে, পিকনিকে তো চলে এসেছি, জায়গাও দেখানো হয়ে গেছে, সিনেমাটিক শট সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আমরাও অনেক এনজয় করেছি, বাস কিছু একটা যেন বাকি আছে। ইয়েস, দেখা আছে কি খেতে হবে, ভালো কিছু খেতে হবে, বাবুদের তো খেয়ে দেয় মোটামুটি। সুন্দর একটা গাছ লাগবে, সরু বিয়ে বিয়ে উঠবো, অনেকদিন উঠি না সে ছোটবেলায়। ঠিক যেই টাইমে আমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, একটু দেখার চেষ্টা করছি, আই সোয়ার আমি অন্য কোনো বাজে কাজে ইনভলভ নই। একটা মজার জিনিস দেখলাম যেটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, একটুখানি দেখে নাও, দাঁড়াও একজনের কাছে নিয়ে যাচ্ছি এক্ষুনি, একটুখানি শোনো, একটু কথা বলবো কাকুর সাথে। আচ্ছা কাকু, এই যে আমরা তো এখন জঙ্গলে আছি, তুমি তো জঙ্গলের মধ্যে আছো, এত ভালো সামনের পিকনিক স্পট যেখানে লোকজন বসে আছে, এটা তুমি জঙ্গলের মধ্যে কি করছো? এখানে করছি বিজনেস, করছি ব্যবসা করছি। না মানে লোকজন লোকজন ওখানে রয়েছে, ওখানে জমায়েতটা বেশি, আর এখানে ফাঁকায় ফাঁকায় আছে, এখানে তোমার বিক্রিটা কি বেশি হবে? বেশি হবে সব। আচ্ছা কারণ? কারণ হচ্ছে এদিকে সব থাকে মালটার খেতে। সাউন্ড বাড়া, টুম্পা চালা, সামান কি সাবান গুলেছে বাড়া, সাবান সাবান না সাবান লিখ তো পারে না, লিখ যে রুম্পা, কি বাবা বলা টুম্পা চালাবে, তাহলে আমার টুম্পা চালা। এই তো বলা শরমানি আছে, আর যাই হোক, এত কিছুর মাঝখানে কিন্তু আমরা ফাটিয়ে মজা করছি, এতক্ষণ যখন ব্লগটা দেখে ফেলেছো তোমাদেরকে অনেক থ্যাংকস, তোমাদের জন্যই আজকে এত ভালোবাসা পাচ্ছি, আর নতুন নতুন ব্লগ বানানোর ইন্সপিরেশন পাচ্ছি তোমাদের থেকেই। তো ব্লগটাকে পুরো দেখতে পারো, আরো ফাটিয়ে মজা আছে ওখানে, প্রচুর মস্তি করবো একসাথে, ব্লগটাকে একদম শেষ অবধি দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। যখন ফার্স্ট এখানে আসলাম আর রিল্যাক্সেশনের মুড তৈরি হওয়া আরম্ভ হলো, তখন লেভেলটা ছিল বাস এখানে, আর এতক্ষণ পরে রিল্যাক্সেশনের মুডের লেভেল হয়ে গেছে চরম হাই। এখন চলে যাবি ওখানে, যেতে হবে, ডাকছে তো, নাচ করছি এখন। দেখো মুডে আসার পরে কতটা ফিলিংস জাগতে পারে, যে দুই ভাই মিলে কোথায় গিয়ে গল্প করছে বল, জায়গাটা একটু দেখো। ওই দেখো জঙ্গলের মাঝখানে দুই ভাই গিয়ে এত কি কথা থাকতে পারে, যে পুরো পিকনিকের মধ্যে যেখানে সবাই ফাটিয়ে মজা করছে, ফাটিয়ে ব্লগ বানাচ্ছে, সেখানে দুই ভাই জঙ্গলের মধ্যে। বাস এই যে ভাই, কি গল্প এত, ভাইয়ের সাথে কি গল্প এত? বাড়ির থেকে ফোন করেছিল, এই সব ডিটেলসটা বলছিলাম যে কোথায় এসেছি। আমরা খুব মজা করছি, খুব এনজয় হচ্ছে সবাই মিলে, বন্ধু আমাদের ক্লাবের সব মেম্বাররা সবাই আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যার মতো কিন্তু কাজ করছে, কিন্তু সবাই একত্রিত আছি। এবার আমার শানু ভাই ওখানে কথা বলছে, আমার চন্দনদা খুব ভালো ব্লগ করে, সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। আর দেখো এ একটা ছেলে, এ খুব ভালো বক্তৃতা ভাই, কিছু বল। নাথিং ভাই, পুরো এতক্ষণ ফাটিয়ে মজা করার মাঝখানে আমরা যতজন মিলে আছি, যারা মজা করছি তার মধ্যে কিন্তু এই যে টিটুদা আমাদের নিউ ম্যারিড কিন্তু, আর আজকের দিনে বৌদিকে নিয়ে আসিনি। বৌদিকে যদি কোনো এক সময় বৌদি এই ব্লগটা দেখে, তো তুমি বৌদিকে কিছু বলবে? পরের বার তোমাকে অবশ্যই নিয়ে আসবো এখানে, ভীষণ মজা করবো সবাই মিলে। আচ্ছা তার মানে বৌদিকে মিস করছো নাকি? একটু তো মিস করছি, একটু নতুন বন্ধুদের সাথে ফুল মিস করা যাবে না বৌদিকে, এখন সবাই মিলে রয়েছি বন্ধুরা এখানে, অল্প মিস করলেই হবে। যাক বৌদি, তুমি যদি ব্লগটাকে দেখে থাকো দাদা কিন্তু মিস করছো তোমায়। এনজয়মেন্টের লিমিটেশন যখন আবার টাউনে চলে আসে, তখন যেরকম সবটা পিকনিকে হয় যে আমাদেরও কোথাও না কোথাও কিছু না কিছুর ঘাটতি পড়ে গেছে, আর আমরা সেটা অ্যারেঞ্জ করার জন্য শানু ভাই ফুল গ্রুপ মিলে আবার এখান থেকে কিছু একটা কালেক্ট করতে, কিছু একটা মানে ওই যে
এই মুহূর্তে আমাদের প্রচন্ড এমার্জেন্সি, আর এরকম এমার্জেন্সি টাইমে দেখে নাও এখানে কোনো বোট নেই, একটা নৌকা আছে, তার নৌকার মাঝি নেই, আর পুরো ফাঁকা জায়গা। কখন একটা লঞ্চ আসবে আর কখন আমাদের এমার্জেন্সি মিটবে? বাইজুং, তুমি কিছুর অপেক্ষা এখানে? একদম, ব্যাপারটা হচ্ছে এটা গঙ্গার ঘাট, সাঁতার কেটে সাঁতার কেটে। এ ভাই তুই কি বলছিস? মনে আছে, মনে আছে লকডাউনে আমরা কি করেছিলাম? বিজাপতি ঝাঁপ দিয়ে কত দূর এসেছিলাম? চলো 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 চলো, মানে আমরা ব্রিজ থেকে ঝাঁপ দিতে পারি, এখন গঙ্গা পার হতে পারি। একদম একদম একদম, এখানে বসে আছি একদম 15 মিনিট হয়ে গেল, আর 15 মিনিটের মধ্যে এখনো পর্যন্ত লঞ্চের কোনো দেখা নাই। কখন ওপারে যাবো আর কখন আমাদের এমার্জেন্সি মিটবে? হে রাম, সব কিছুরই যেরকম একটা এন্ডিং হয়, আমাদের ওই পিকনিকটার আজকের এখন এই মুহূর্তের হ্যাপি এন্ডিং হচ্ছে। আরও একবার স্পোর্টিং ক্লাব হিপ হিপ, স্পোর্টিং ক্লাব হিপ হিপ। সো প্রচুর ফান, প্রচুর ইমোশনাল মুভমেন্ট, সেগুলো ক্যাপচার করার পর একটা ব্লগ তৈরি হলো। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো কিপ সাপোর্ট, কিপ লাভিং মি। এখন ফেরার পালা, টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুনভাবে।